বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নে যিনি নিরলসভাবে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকে সারা বিশ্বে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন সেখান থেকে পিছিয়ে যাওয়ার আমাদের কোনো পথ নেই। কাজেই আজকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ আমি বলি এটা দলের সরকার, সরকারের দল নয়। কাজেই আজকে আমরা যারা কর্মী বাহিনী আছি তৃণমূলের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর আজকে সবাইকে চিন্তা করতে হবে যে আগামীতে একাত্তরে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তেমনি আরেকটি যুদ্ধ আমাদের আগামী নির্বাচন, সেটা এটা স্বাধীন, এটা হলো স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য এবং শত্রুদেরকে চরম আঘাত করার জন্য যারা ষড়যন্ত্র করেছিল মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে। যে আজকে তারা আবার দল বেঁধে মাঠে নেমেছে, তাদের যারা আজকে দোসররা আছে তারা কিন্তু এই দেশে বসবাস করছে। এই যে আমাদের কোনো ভুলে যদি আমরা কোনো ভুল করে ফেলি তাহলে কিন্তু এই জাতি আজকে বিশাল বিপদের সম্মুখীন হবে এই উন্নয়ন যাত্রা এবং বঙ্গবন্ধু স্বপ্ন এবং এটা মুক্তিযোদ্ধাদের প্রতি বেইমানি করা হবে, 30 লক্ষ মা বোনদের প্রতি যারা দিয়েছে। আগামী নির্বাচন এটাকে আপনাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যে এখানে কোনো আপোষের কোনো কথা নাই, এখানে আমরা ক্ষমার কোনো কথা নাই, এই দেশকে বাঁচাইতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশ দিয়েছেন তিনি আজকে যেভাবে সাহসীভাবে এগিয়ে যাচ্ছেন, আজকে তারা নানাভাবে নানা অজুহাত তুলে এই নির্বাচনকে বানচাল করতে চায়, তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের জন্য যে সুযোগ আজকে মাননীয় প্রধানমন্ত্রী করে দিয়েছেন আপনারা সেই সুযোগের সদ্ব্যবহার করুন, প্রয়োজন পড়লে আমরা আরেকটি বড় আমাদের বিসিক হবে বালাবতে ইনশাল্লাহ 400 একরের মতো, আমরা বিশ্বাস করি এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে, নরসিংদীর লোকের বাইরে কোথাও যেতে হবে না, এখানেই তারা চাকরি বাকরি করবে, নরসিংদী একটি স্বনির্ভর এলাকা হবে। কাজে বাংলাদেশকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী আজকে একই আজকে কম্প্যাক্ট একটা রিজিয়নে করেছেন, একটার পর একটা মেগা প্রজেক্ট তিনি উদ্বোধন করে যাচ্ছেন, আমরা বিশ্বাস করি আমাদের নরসিংদীর এই উন্নয়ন যেটা আমার উপরে দায়িত্ব আমাদের সকলকে নিয়ে আমি ইনশাল্লাহ 1 মিনিটও আমরা অপেক্ষা করবো না, নষ্ট করব না, এই উন্নয়নকে ধরে রাখার জন্য এবং যে সুযোগ আছে সেগুলিকে আমরা সদ্ব্যবহার করার জন্য। এই উন্নয়নের কোনো বিকল্প নাই, বঙ্গবন্ধুর স্বপ্ন একটাই ছিল বাংলাদেশকে আজকে স্বনির্ভর করা, যে সেখানে কৃষি থেকে শুরু করে প্রত্যেকটাতে আমরা কাজ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আমরা আশা করি আজকে এশিয়ার বৃহত্তম অন্যতম বৃহত্তম সার কারখানা আমরা এই মাসের শেষে কিংবা আগামী মাসের প্রথমে আমরা উদ্বোধন করব। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের এখানে আসার সম্ভাবনা আছে, তিনি কথা দিয়েছেন।